আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ঘটনা নিয়ে, নতুন একজন পেশেন্ট নিয়ে, যিনি দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রথম দিকে যদি অল্প একটু সমস্যা নিয়ে শুরু, যেটা অনেকের ক্ষেত্রেই হয়, একটা সময় সেটা এতটাই বেশি খারাপ অবস্থায়, ক্রনিক পর্যায়ে চলে যায়, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে কোনো কাজই আর ঠিকমতো করতে পারছিলেন না। বাট ওনার জানা ছিল কোথায় যেতে হবে, আর জানা ছিল বলেই সঠিক জায়গায় চলে এসেছিলেন সঠিক সময়ে, এবং তার ফলশ্রুতিতে আজকে দেখতে পাবেন উনি কতটা সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মোমিন। আমার বাসা নাটোরে। আমার ঘাড় ব্যথা আর কোমর ব্যথায় এই জায়গায় আইছিলাম, ডিপিআরসি হাসপাতাল। সারের ওষুধ আগে প্রথমে এক মাস খাইছিলাম, খাওয়ার পরে একটু আরাম দেখে পরে মাসে এসে স্যার এমআরআই করে পরে এবার ওষুধ দিয়ে ভর্তির কথা বলছিল। আমি ওষুধপাতি দিয়ে বাসায় চলে গেছিলাম ইঞ্জেকশন নিয়ে। পরে এক মাস পরে আসি, আবার পাঁচ দিন ভর্তি থেকে এখন মোটামুটি ইনশাল্লাহ সুস্থ। আমার মাজায় ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, অনেকদিন অসুস্থতায় ভুগছি। মাঝে সাঝে মনে হইতো যে অসুখ কী একটা জিনিস, ওই হাত পায়ে বাইরে মনে হয় যে ভাঙ্গে মানুষের ভাঙ্গে গেলেও তারপরে মনে হয় যে আসলে ঠিক করা যাবে। কিন্তু এই রোগ এমন একটা রোগ, দেখা যায় যে যত চেষ্টা করি কাজ হয় না। ওষুধপাতি খেলে সমহাল ভালো থাকে, হোমিওপ্যাথি ওষুধ কিছু খাইছিলাম আড়াই বছর, ও পড়ায় ঠিক রাখে, দেখা যায় যে ব্যথা বেদনা থাকে না, কিন্তু যে সুস্থতা পাওয়া যায় না। এখন ইনশাল্লাহ ভালো আছি, আগের চাইতে অনেক ভালো, পড়ায় 80-75 ভাগ এরকম ভালো আছি। দেখা যাক আল্লাহ কী হয় রাখে, সারে কী দেয়, কী নির্দেশনা দেয়, সেই হিসেবে এখন চলে যতদিন আল্লাহ ভালো রাখে। এরা সবাই ভালো, কেউ খারাপ না, সবার সাথে আমার যেরকম ভালো তারাও সেরকমই ভালো, কোনো অসুবিধা কারোর সাথে যায় যখন যেটা চাইছি তখন সেটা পাইছি, অসুবিধা হয়নি। বিশেষ করে তালা ভাই আমার দেখছি, তালা ভাই খুব ভালো, শফিউল্লাহ প্রধান স্যার এর লোক খুব ভালো, হে দেখতেই কেমন মহব্বত লাগে, আর কথাবার্তা শুনেও আসলে ভালো লাগে, আর তিনিও খুব পরেশগার লোক, তার ইয়ে দেখে আসলেই ভালো লাগে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক শুনলেন এতক্ষণ, এই যে জীবনে জানা থাকার কারণে একটি সঠিক তথ্য ওনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। সুস্থ আছেন, ভালো আছেন, বলতে পারছেন, সুস্থ স্বাভাবিক কাজ করতে পারছেন, রোগীর মুখেই শুনতে পেলেন এবং উনি যে কতটা হাসি খুশি আপনারা নিজেই দেখলেন। আসলে সুস্থ হওয়াটা অনেক বড় একটা নিয়ামত, আমরা সকলেই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। আমরাও আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঠিক চিকিৎসা নেবেন, মানুষের মতো করে বেঁচে থাকবেন, সবসময় যাতে বলতে পারেন হ্যাঁ আমি সুস্থ আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম।